तो कैमन आछो बंधुरा, तुम्हारे सकलके स्वागतम आरो एकटी ब्रांड निउ एपिसोडे। एतक्षण होयतो टाइटल एबं थाम्बनेल देखे बुझे गेछो आजके आमरा कि करते चलेछि। हाँ बंधुरा, आजके एई नूब देबे तुम्हारे प्रो प्रो टिप। चलो एकटु दुष्टुमी करे देई लबिते। ओए आज डिस्को डिस्को बोले सारी रात सजना, यो डिस्को डिस्को बोले सारी रात सजना। ए भाई आज के हमारा छोलोते नेमे गए। आज के देखो तुम्हारे किस प्रो प्रो टिप्स। ये मूलत नतून विज्ञान जरा वही तुरपुष करते जा। तुम्हारे प्रथम एक काज कर मेपे ठीक मेपर जो जैगा जे दिक दिए प्लेन जा दिक अनेक दूरे तुम्हें एक जैगा सिलेक्ट करते हैं जैसे तुम्हें नाम दिए देखते हमारे प्लेन की सुंदर देखा जा मार्क्स दिखे नामते। हाँ ओदिके केटे ओदिके मन है फैलकने देखी जेते पारबो कि ना। और आमरा स्कैनार निये नियेछि एतो दुइटा एनिमे आमार साथे निये गेछे। दुजोने कि आसबे मने हय पतिनगर चले जाबो तो फैक्ट्रीते। ओ ना एकटा आमार साथे आसछे। एत दूर जा पसिबल ना एखानेই नेमे जेते হবে कारण एनिमिटा যদি পেছন থেকে গুলি দিয়ে আমাকে মারা শুরু করে তখন কিন্তু আমার কাছে কোনো কভার থাকবে না। কারণ এখানে কোনো কভার নেওয়ার জায়গা নেই, শুধু একটাই एक टावर आछे एखाने नेमे जाए। भाई एक शॉर्ट रेंजर गान दिए दिस। वाओ नाइस MP40 जा बेचे गेलाम। भाग 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 रे भाई। ए भाई एदिके दर आई नो। अरे हाथ दुटा गुली ए देखो तो VS काम देखेছো मारार परेও কতটুকু ড্যামেজ দেয়। अन्य नेमे नाई तो आरेकटा जे नेमे छिलो एटा कई गेलो? असोस नाई नाई। अच्छा आमी ताड़ाताड़ी करे लोडटा करे नेई कि पावा जाए। तो जाक भालो AWM निये नि। अच्छा जेटा बोलछिलाम अनेक दूरे कोथाओ एकटा नामते होबे, तारपर भालो करे खेयाल करबे जेन आशेपाशे कोनो एनिमी ना थाके। आर थाकले सेगुलोके फिनिश करे देबे। आमी पेट निये नियेछि नतुन पेटटा जेटा आमादेर ग्लोवाल देय फ्रीते। এটা কিন্তু অনেক কাজে আসবে কেননা তোমরা নামার পর সাথে সাথে কিন্তু গ্লোয়াল নাও পেতে পারো, তখন তোমরা কাভার নেওয়ার জন্য কোনো জায়গা পাবে না। কিন্তু এই পেটটা নিয়ে নিল অসম একটা পেট। থ্যাংক ইউ। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাব কোন দিক? হ্যাঁ আমরা মার্কসের দিকে চলে যাব। তার আগে আশেপাশে দেখে নেব কোথাও এনিমি আছে কি না। তো বন্ধুরা, তো আমাদের সার্ভাইভের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটি মুহূর্তে সচেতন থাকতে হবে। এমন কোনো না মনে হলো যে সামনে তো চলে যাচ্ছি তো একটা দৌড় দিই, এমন দিয়ে চোখ বন্ধ করে দিলাম দৌড়। না, তোমাকে সবসময় মনে রাখতে হবে যেন আমার সামনে এনিমি আছে। অর্থাৎ প্রত্যেকটা কাভার, একটা গাছ, একটা পাথর, ইভেন একটা ঢালও তোমরা কাভার হিসেবে ইউজ করবে। দেখো আমার ডান পাশে কিন্তু এনিমি থাকতে পারে, তার জন্য আমি একটু বাম দিক দিকে নেমে যাচ্ছি যেন আমি কোনো ড্যামেজ না খাই। আর ভাবতেই পারো যে সামনেই তো এনিমি নাও থাকতে পারে, থাকতে কিন্তু পারে। তো তোমরা কি করবে, এভাবে খোলাখুলি না গিয়ে প্রত্যেকটা গাছকে তোমরা কাভার হিসেবে মানে প্রত্যেকটা গাছকে টার্গেট করে যাবে এবং প্রত্যেকটা যাই হোক প্রত্যেকটা কাভারকে ভালোভাবে ইউজ করবে তোমরা। তো আমরা এখানে মার্কস দিকে চলে এসেছি। তো এদিক দিয়ে একটু দেখে নিচ্ছি কোনো এনিমি আছে কি না। দেখো সামনে কিন্তু একটা ভ্যাস্ট আপডেটও রয়েছে। তো মাঝে মধ্যে আমরা কী করি, আশেপাশে না তাকিয়েই ভ্যাস্ট আপডেট করতে যাই, বসে পড়ি। সেখানে ল্যান্ডমাইনও রেখে দেয়, ইভেন কেউ কেউ তো সাইডে বসে থাকে যে আই ভ্যাস্ট আপডেট করতে তোরে দেখাইছি। তো আমি সম্পূর্ণ এলাকা দেখে নিয়েছি কোনো এনিমি নাই। তো এখন আমরা নির্দ্বিধায় ভ্যাস্ট আপডেট করতে পারি। কিন্তু না, তার আগে আমরা গ্লোয়ালটা হাতে নিয়ে দেবো যদি কোনো এনিমি থেকে থাকে। আর এভাবে উঠবস করে ভ্যাস্ট আপডেট করবে, তাতে হেডশট খাওয়ার চান্স থাকবে না। আর কোনো ড্যামেজ খেলেও গ্লোয়ালটা লাগিয়ে সাথে সাথে কভার নিতে পারবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ অ্যালাইভ আছে 22 জন। অনেকক্ষণ চলে গিয়েছে, ফার্স্ট জোন দিয়ে দিয়েছে, ফার্স্ট জোন সুইং হচ্ছে। তো আমরা কি করব, সরাসরি কোনো ফাইটে যাব না এত আগেই, কেননা আমাদের র্যাঙ্ক পুশ করতে হবে। তো তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্য এখন আমাদেরকে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আসলেই বোরিং, তাই না? আচ্ছা আমরা কেটে ভিডিওটা কাট করে দিয়েছি। তো এখন মনে করো যে জোন এসে গিয়েছে, আমাদেরকে এখানে বের হতে হবে। আর তার থেকে বড় কথা যে মেক শিওর করবে যেন পিছনে কোনো এনিমি না থাকে, যেন ব্যাগ তোমার পিছন থেকে কেউ ড্যামেজ দিতে না পারে। এই জিনিসটা সবসময় শিওর করতে হবে, নইলে দুদিক থেকে ফাঁদে বলে তো বুঝবাই কী হয়েছে। तो এখন আমরা এই গাছ এই বাসার উপর উঠবো। এই বাসার উপর সম্ভবত জোন আছে, হ্যাঁ এই বাসার উপর জোন আছে। তো আমরা বাসার উপর ওঠার আগে আমাদের সতর্ক থাকতে হবে যে এখানে কোনো এনিমি আছে না, এখানে কোনো এনিমি নেই। তো এখানে আমরা MP40 র্যামও পেয়ে গিয়েছি। দেখো বাম পাশে কিন্তু লুট রয়েছে অর্থাৎ মেডিকেট রয়েছে, আমি সেটা লুট করতে যাবো কিন্তু অনেক দ্রুত। এই তো গিয়ে তাড়াতাড়ি লুটে নিয়ে তাড়াতাড়ি খাবার, কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। তার থেকে বড় কথা সার্ভাইভের আরেকটা জিনিস হলো তোমাদেরকে প্রত্যেকটা জোনের পর একটা করে পয়েন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেখানে এনিমি থাকার সম্ভাবনা কম সেদিকে। আমি এখান থেকে পিকের কাছাকাছি যেতে পারি অথবা কথা তোয়াতেও যেতে পারি, পিকই মনে হয় বেস্ট হবে। হ্যাঁ পিকের নিচে ঢালে এই বাসাটাই সচরাচর এনিমি কিন্তু থাকে না। তো আমাকে জোনের সাথে সাথে নয়, জোনের একটু আগে যেতে হবে, কেননা জোন যখন সুইং খাওয়া শুরু করে তখন কিন্তু এনিমিদের টার্গেট থাকে যে জোনের ভিতর থেকে এনিমি আসবে, তো তাদেরকে অ্যাডভান্টেজ নিয়ে দুইটা টুক্কা মেরে মেরে দেবো। তার সবসময় জোনের সাথে নয়, একটু আগে অর্থাৎ 10 থেকে 30 থেকে 40 সেকেন্ড আগে তোমরা বের হবে। আর হ্যাঁ প্রত্যেকটা মুহূর্ত সাবধান থাকতে হবে, প্রত্যেকটা কাভারকে তোমাদের সৎভাবে ইউজ করতে হবে। তো বন্ধুরা আমি এখানে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কেননা এখানে আমরা কোনো এনিমি পাইনি, হালকা পাতলা কিছু লুট করে নিয়েছি। আর হ্যাঁ ইনহেলার মাস্ট, একটা ইনহেলার ফেলে রাখবে না, প্রত্যেকটা ইনহেলার অত্যন্ত বেশি কাজে দেয়, অলকের থেকেও কিন্তু ইনহেলার অনেক বেশি কাজে দেয়। অর্থাৎ যাদের অলক নেই তারা কিন্তু ইনহেলার কখনোই ফেলে দিবে না, অলকের থেকেও ইনহেলার অনেক বেস্ট কাজ করে। যেখানে অলক 60 সেকেন্ডে 40 HP দেয়, সেখানে কিন্তু আমাদের এই ইনহেলারটা কিন্তু সরাসরি EP+HP দিয়ে দেয়, তাও 60 সেকেন্ডের মধ্যে 100, কত টাকা উপকারী হতে পারে। হ্যাঁ তো আমরা এখানে সব কিছু হালকা পাতলা লুট করে উপরের দিকে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ খোলা মাটি, এখানে আশেপাশে দেখে তারপরে এগোতে হবে। আমরা এখানে এসে গিয়েছি, আগে ভিতরের দিকে চেক করে নেবো ভিতরে কোনো এনিমি আছে কি না, তারপর ভিতরে ঢুকবো। না বন্ধুরা ভিতরে কোনো এনিমি নেই। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোন সম্পূর্ণ নেই, হ্যাঁ একটু এক সাইডে একটু জোন রয়েছে। তো সেই অ্যাডভান্টেজটাকে আমাদের কাজে লাগাতে হবে, অর্থাৎ আমরা প্রথম যেদিকে জোন নেই সেদিকে বসে থাকবো। আর পিছনে সবসময় খেয়াল করতে পেছন থেকে এনিমি আসছে কি না, এটা মাস্ট। পেছন থেকে কোনো মায়ের খাওয়া যাবে না, পেছন থেকে কোনো ড্যামেজ নেওয়া যাবে না, অর্থাৎ একদিকে ফোকাস করো, শুধু সামনের দিকে এনিমিকে ফোকাস করতে হবে, পিছনের দিকে নয়। তো বন্ধুরা এটা ছিল যে ভালো একটা দিক রয়েছে যে পিছনে এনিমি না থাকলেও তুমি একদিকে ফোকাস করতে, অর্থাৎ তুমি শিওর থাকবে যে তুমি যে কোনো একদিক থেকে তোমাকে কেউ মারতে পারছে না। তো দেখতে পাচ্ছ জোন আমাদের এসে গিয়েছে, এখন আমাদেরকে পরবর্তী জায়গাটা সিলেক্ট করতে হবে। তার আগে দেখেছো যেখানে বাঘের বই সেখানেই সন্ধে হয়, এই যে ইটারও এখানে আসতেইল, দুইটা এনিমি দেখি নিচে। আমরা কি নিচের দিকে চলে যাব? না উপরেটা অ্যাডভান্টেজ নেবে, যে হাইটে অ্যাডভান্টেজ নেবে বা এই উপর থেকে যদি এই এনিমি দেখি হেডশট দিতে পারি কি না, একটা ট্রাই করবো। এই ওই যে দেখো যে এটা ব্যান্ডেলট নিচ্ছে, ও ভাই কাবারে চলে গেছে। এখন ডুয়াল ফাটার চেষ্টা করি, আবার হেলমেট নিয়ে নিয়েছে, তোর কী হইতেছে সব। ভাই বেরো একটু, দাঁড়া আমি নিচে চলে যাচ্ছি, দেখি এখানে থাকা ভালো হবে না, আই হোপ নিচে যাওয়াই বেটার হবে। ড্যামেজ দেখতে পাই, ওরে ভাই লাগাইছে মারছে, এখন কেমনে কি আগাবো না, থাক। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি, এটারে তো দেখতেও পারছি না কোথায় আছে, তো বেটার হবে নিচে চলে যাও, বেটার হবে হ্যাঁ নিজের দিকে চলে যাই। ভাই কোনো মতো জোনে যাইতে দে, তারপর তোরে দেখতেছি। এই মার্কস, এই গ্লোয়াল গোল, ও মাই গড, আচ্ছা শেষ, আমার গ্লোয়াল শেষ। এখন কী হবে ভাই, জোনও তো এসে পড়ছে ভাই, আর উপায় নেই, না উপায় নেই। এই ইনহেলার ভাই, ইনহেলার এই টাইম আবার ব্যাগ ওপেন হয় কি রে ভাই, এ মারিস না, মারিস না ভাই, আমার কাছে খাবার নেই, ভাই মারিস না। এই মরে গেছি, ও ভাই দেখছো নি, এ ভাই 15 HP ছিল, 15। এই এ ভাই এটা যে নুব ভাই, নিজের এত নুব ফিল ভাগ হয় না।